হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউ টু টেকনোলজি অ্যান্ড সায়েন্স। তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিওতে। তো আমরা এই ভিডিওতে জানবো যে ইন্টারনেট সম্পর্কে। তো থাম্বনেল দেখে আমরা বুঝে গেছেন যে ভিডিও হতে চলেছে কি রিলেটেড। তো আপনারা সবাই কিছু সময়ের জন্য বিনা জলে খেয়ে থাকতে পারেন, আবার কিছু কিছু সময়ের জন্য বিনা খাবার খেয়ে থাকতে পারেন, কিন্তু আপনি 30 মিনিটের জন্য ইন্টারনেট ছাড়া কি থাকতে পারবেন? প্রচুর মুশকিল, হয় না? আপনি কি কখনো ভেবেছেন যে ইন্টারনেট কী করে কাজ করে? ইন্টারনেটে সবাই কী করে, কেউ কখনো বেশি স্পিড, কেউ কখনো কম স্পিড পায় কী করে কেন? কখনো কি ভেবেছেন যে ইন্টারনেটে টাকাটা দেন, সেই টাকাটা কার কাছে যায়? কেন কি কখনো কি ভেবেছেন যে প্রত্যেকটা অপারেটর আলাদা আলাদা প্ল্যান লঞ্চ করে? সো গাইস, তো চলেছে। তো যদি বলা যায় তাহলে ইন্টারনেট এমন একটা জিনিস, ফর এক্সাম্পল ইন্ডিয়াকে নিয়ে, পুরোপিকে ওয়ার্ল্ডকে নিয়ে ইন্টারনেট কানেক্টেড হয়েছে। আপনি যদি ভাবেন কখনো কি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট চলেন, কিন্তু আপনি যেটা ভাবছেন ভুল ভাবছেন। স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট চলে না, পুরো ইন্টারনেট অপটিক্যাল ফাইবার কেবেলের মাধ্যমে চলে। এখন আপনি বলবেন আমার মোবাইলে তো অপটিক্যাল ফাইবার কেবেল লেগে নেয়, তাহলে আমি কী করে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি? তখন আমি বলি যে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছেন, কারণ হলো আপনার যে নেটওয়ার্ক প্রোভাইডার আছে, অর্থাৎ এয়ারটেল, ভোডাফোন, জিও, যা কিছু আছে। ধরো যেমন জিওর ভোডাফোন আছে, তো জিওর টাওয়ার আপনার বাড়ির পাশে বা আপনার এরিয়ার মধ্যে আছে, তো ওই জিও ওই এরিয়ার মধ্যে অপটিক্যাল ফাইবার কেবেল লাগানো আছে। অপটিক্যাল ফাইবার কেবেলের মধ্যে দিয়ে আপনার পুরো ইন্টারনেট কানেক্টেড হয়। তো আপনি যেখানে, আপনি ধরুন আপনি কোনো একটা google.com লিখলেন, গুগলের সার্ভারে যেতে হবে, তো আপনাকে যেতে হবে আমেরিকার ক্যালিফোর্নিয়া। তো আপনাকে কী করবে, প্রথমে আপনার আপনার মোবাইলকে পাঠিয়ে দেবে নেটওয়ার্ক ওয়াটার ফাইবার কেবেলের মধ্যে দিয়ে পাঠিয়ে দেবে আপনার, আর মানে যে সার্ভারটা সবথেকে ছোটো সার্ভার। আপনি যদি ভিপিএন না ইউজ করেন তবেই কিন্তু বলছে, ভিপিএন ইউজ করলে আলাদা ব্যাপার আছে, তো পরে একটু বোঝাচ্ছি এটা। আর যেটা ছোটো সার্ভার সেটার দিকে চলে যাবে আপনার আমেরিকায় 2-3টে সার্ভার ঘোরার পর আপনার কাছে চলে যাবে google.com, এবং আপনার কাছে ওটা আবার ফিরে এসে আপনার কাছে শো হবে এটা google.com। বস, ইন্টারনেটকে কানেক্টেড করেছে tier 1, 3টে কোম্পানি ইন্টারনেটকে কানেক্টেড করেছে। tier 1 কোম্পানি, tier 2 কোম্পানি অ্যান্ড tier 3 কোম্পানি। তো tier 1 কোম্পানির কাজ কী, যে tier 1 কোম্পানি কী করেছে, প্রচুর বছর বছর ধরে আমাদের অপটিক্যাল ফাইবার কেবলগুলি সমুদ্রের নিচে দিয়ে প্রত্যেকটা দেশের সাথে কানেক্টেড করেছে, এবং সেই কেবেলের মাধ্যমে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি। আর একটা কথা বলে রাখি যে আপনার বাড়িতে একটা কম্পিউটার বা ল্যাপটপ আছে, আপনার অফিসে কম্পিউটার আছে, তো ওই আপনার বাড়ি থেকে আপনার অফিসের ইন্টারনেটটি কম্পিউটারটি কানেক্টেড করলে তাহলে কী হবে, বাড়ি থেকে অফিস, এটা থেকে একটা অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে কানেক্টেড আছে, তো বাড়ির আর এটা অফিস, অফিসের মধ্যে যদি আপনি বলেন যে এটা ইন্টারনেট, তাহলে কিন্তু ওটা আপনার ইন্টারনেট। আপনার উদাহরণটা বুঝাতে পেরেছি। আর সেই রকমই tier 1 কোম্পানি কী করছে, না পুরো পৃথিবীতে সব দেশের মধ্যে দিয়ে সমুদ্রের নিচে দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল লাগিয়েছে, এইভাবেই কানেক্টেড করে কান্ট্রিগুলো স্টেট ডিভাইড হয়, এবং স্টেটগুলো জেলায়, এবং জেলাগুলো প্রত্যেকটা টাওয়ারে ডিভাইড হয়, আপনার এরিয়ায় ডিভাইডেড হয় আপনার, এবং টাওয়ার থেকে আপনার কাছে ডিভাইডেড হয়। ফর এক্সাম্পল একটা ধরে নেওয়া যাক, আপনার কাছে একটা, আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, আপনার কাছে একটা মোবাইল আছে এবং একটা টাওয়ার আছে, তো একটা টাওয়ারের মধ্যে 100 Mbps স্পিড আছে, তো 100 Mbps স্পিড কী হবে, আপনাদের এরিয়ায় ধরুন ওই টাওয়ারটা জিওর, তো আপনাদের এরিয়ায় 5টা জিও ইউজার আছে, তাহলে ওই 100 Mbps স্পিডটা ডিভাইডেড হয়ে যাবে সবার মধ্যে, তো প্রত্যেকটা জন পাবে, প্রত্যেকটা জন 20 Mbps করে স্পিড পাবে, যদি 100 জন থাকে তাহলে 100 Mbps করে পার স্পিড পাবে। তো চলুন এইসব জিনিস প্র্যাকটিক্যালি বুঝে নেওয়া যাক। তো প্র্যাকটিক্যালি বুঝতে গেলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, এবং পাশাপাশি বেল আইকনটিতে প্রেস করুন, যাতে পরবর্তী আসার ভিডিওগুলির নোটিফিকেশন আপনি পেতে পারেন, এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন, যাতে সবাই জানতে পারে যে ইন্টারনেট কী, তাহলে কীভাবে কাজ করে। তো এইরকম যে কেবেলগুলো রয়েছে না, সেগুলো পুরো সমুদ্রের মধ্যে, সব সমুদ্রের মধ্যে, সমস্ত দুনিয়ার মধ্যে পাঠানো আছে। তো এইরকম ধরনের কেবেল সমুদ্রের নিচে পুরো দুনিয়াতে পিছনে আছে, তো এইগুলো বলে অপটিক্যাল ফাইবার কেবেল বা সাবমেরিন কেবেল। তো এই কোম্পানিগুলো tier 1 কোম্পানি যেগুলো মানে এগুলো লাগায়, সেগুলোর পয়সা tier 1 কোম্পানি যায়, এবং আর এগুলোর কেবেল একদম আপনার আপনার একটা ছোট্ট চুলের সাহায্যের মতন ভীষণ ছোট ছোট হয়, ধরুন এই একটা চুলের মতো সাইজে রয়েছে, 6 Gbps স্পিড। তো এই কোম্পানি যেগুলো বিছ মানে লাগায় না, তার পয়সা এবং যে মেনটেন্স করে তার পয়সা লাগে, তার বাকি সব ইন্ডিয়ান মানে বাকি সব ইন্টারনেট ফ্রি হয়, মানে মেনটেন্স আর লাগানোর পয়সাগুলো লেগেছে। তো আর এখানে টাটা ইন্ডিয়াতে টাটা কমিউনিকেশন এই কেবেলগুলো মানে লাগিয়েছে। তো আপনি এখানে একটা যেতে পারেন সাবমেরিন ম্যাপ বলে, তো এখানে আপনি দেখতে পারেন মানে কিভাবে সাবমেরিন কেবেলগুলো লাগানো আছে। তো আমরা ইন্ডিয়াতে আসি, ইন্ডিয়াতে
জুম করি তো ইন্ডিয়াতে দেখতে পাচ্ছেন এখানে মুম্বাই, এটা মুম্বাই। তো মুম্বাইয়ের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কেবল রয়েছে, অনেক কেবল রয়েছে, তারপর এখানে রয়েছে আরও, এখানে আরও অনেক রয়েছে। তো আপনি এটা সাবমেরিন কেবল ম্যাপ আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এখানে থেকে আপনি চেক করতে পারবেন। আর চেন্নাই থেকে দেখতে পাচ্ছেন, চেন্নাই ধরুন আপনার কাছে একটা কেবল কেটে গেল, ফর এক্সাম্পল মুম্বাই একটা কোনো তার কেটে গেল, তখন তখন ওই তারটার মাধ্যমে ধরুন আপনাকে একটা দেওয়া হলো, মানে আপনার ইন্টারনেট কানেকশন ধরুন মুম্বাই দিয়ে যায়, তাহলে মানে তাহলে ওটা মানে অন্যান্য একটা অন্য কানেকশন দিয়ে চলে যাবে, মানে আপনার ধরুন মুম্বাই দিয়ে কানেকশন যাওয়ার কথা ছিল, মানে এখান দিয়ে এভাবে যাওয়া ছিল, কিন্তু আপনারা ধরুন একটা মানে এই একটা তার বা একটা আপটার ফাইবার কেবল কেটে গেছে, তো তখন আপনার কি করবে, যে কোনো একটা সার্ভার এখানে নিয়ে আসবে এবং এখানে এখানে দিয়ে দেবে, মানে অর্থাৎ চেন্নাই পাঠিয়ে দেবে, বা চেন্নাই চেন্নাই থেকে অন্যান্য সার্ভার পাঠিয়ে দেবে, এবং অন্যান্য সার্ভার থেকে দেখুন কিভাবে যাচ্ছে, দেখুন জাস্ট এইভাবে এসে এখানে এসে এখানে এসেছে, তো তারপর এখান থেকে গিয়ে এখানে এসেছে, এখান থেকে গিয়ে মানে এত ঘুরতে হবে আপনার চেন্নাই থেকে যা। আর যদি ডাইরেক্ট টু মুম্বাই হয় তাহলে মুম্বাই থেকে কত সহজেই মানে আপনার সার্ভারে পৌঁছেছ, মানে যদি আপনার চেন্নাই থেকে হয়, চেন্নাই থেকে ধরুন আপনি ধরুন ধরুন এখানে ফর এক্সাম্পল মালয়েশিয়া সার্ভারে যাবেন, তো আপনাকে ধরুন এখানে কি এখানে আপনার সার্ভার এলো, তারপর এখান থেকে পাঠিয়ে দেবে আপনাকে মালয়েশিয়ায়, তো তাহলে আপনাকে চেন্নাই থেকে দেবে, মানে যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে পাঠাবে। আর আর আমাদের জিওর কথা বলি, জিও তো পাঁচ বছর ধরে এখান থেকে কাজ করছে, তো আপনি ভাববেন জিও কি করে এত ফ্রি ইন্টারনেট দিচ্ছে, আমি তো আগেই বললাম যে জিও পাঁচ বছর ধরে এই অপটিক ফিবার পুরো ইন্ডিয়াতে লাগানোর চেষ্টা করছিল এবং তার কাজ সাকসেসফুল হয়েছে, এবং তিনি এই ইন্ডিয়াতে লাগানোর ফলে তিনি এত পরিমাণে ইন্টারনেট ফ্রিতে ইন্টারনেট দিতে পারছেন। ধরুন এক্সাম্পল ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে জিও তো লাগিয়ে ফেলেছে, তো সেই সেইগুলো আবার আত্ম দরকার নেই, আর আর আপনি মানে ওগুলো তো আর মানে ওগুলো তো আর টাকা লাগছে না, তো ও আপনি ওদের কাছে ইন্ডিয়া ধরুন একটা ইন্ডিয়া সার্ভার আছে, তো ইন্ডিয়া সার্ভারে যাওয়ার জন্য জিও কি করবে, তো জিও কি করবে যে তাদের নিজের নিজের অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে পাঠিয়ে দেবে, যদি আমেরিকা সার্ভার হয় তখন জিওকে পয়সা দিতে হবে, মানে টিয়ার ওয়ান কোম্পানির সঙ্গে টিয়ার ওয়ান কোম্পানির সঙ্গে জিওর ব্যান্ডউইডথ আছে যে আমি তোমাকে এত জিবিপিএস এর বদলে এত জিবিপিএস টাকা দেবো এরকম। আর আর টিয়ার ওয়ান কোম্পানি কি করে, টিয়ার ওয়ান কোম্পানি বল বললাম যে এয়ারম্পন কোম্পানি এগুলোকে দেখে এবং দেখে শুনে এবং এবং দেখাশোনা করে এবং এগুলো প্রথম থেকে লাগিয়েছে, তার খরচ রেখেছে টিআর ওয়ান কোম্পানি। আর আপনি এটা ছোট করে দেখুন মানে কিভাবে কেবলটা গিয়েছে, তো এখানে মুম্বাই, এটা মুম্বাই আমাদের মানে ইন্ডিয়া, আর এখান থেকে এসে এখানে একটা সার্ভার গিয়েছে, এখানে একটা সার্ভার গিয়েছে, এখানে তিনটে সার্ভার রয়েছে, আবার এখানে গিয়েছে, আবার এখানে গিয়েছে, আবার এখানে যদি আপনি আরো ভিউ করেন, তো আমি তো যে কোনো একটা তারে যদি ক্লিক করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে তারগুলো কানেক্টেড হয়েছে। তো এখানে ইউনাইটেড কিংডম থেকে দেখুন এইভাবে সার্ভার এসেছে, মানে প্রত্যেকটা ইয়ে থেকে প্রত্যেকটা ইউনাইটেড স্টেটে সার্ভার এসেছে। ফর এক্সাম্পল আমি আরেকটা তারে ক্লিক করলাম, তো দেখুন আমি সব তারগুলোতে ক্লিক করে দিয়েছি, তো দেখুন এইভাবে মানে আপনার ইন্টারনেট কাজ করে। আপনি এই ভাবছিলেন স্যাটেলাইট থেকে, না আসলে স্যাটেলাইট থেকে ইন্টারনেট কাজই করে না, স্যাটেলাইটের মানে 1% ইন্টারনেট কাজ করে না। তো এইভাবে আপনার সাবমেরিন কেবলের মাধ্যমে আপনি ইন্টারনেট কাজ করে। আর হ্যাঁ, আর যদি আপনি মানে নিজের একটা ওয়েবসাইট বানাচ্ছেন তাহলে আপনি অবশ্যই ইন্ডিয়ার ইন্ডিয়া সার্ভার নিন, কারণ ইন্ডিয়া যাতে ট্রাফিক তো মানে জিও আছে, জিও তো মানে যাতে ইন্ডিয়াতে ইন্ডিয়ায় মানে ঘুরিয়ে দেয় পুরো নেটওয়ার্কটাকে, তাহলে মানে ইন্ডিয়ার ডেটা কোনো বাইরে যাবে না। সো তাই একটা মানে তাই একটা ইয়ে করলো, মানে কোম্পানি আমাদের ইন্ডিয়ান কোম্পানি করলো কি করলো, যে তারা একটা নিজের ওয়েবসাইট বানিয়ে দিলো এবং সে সরি সার্ভার বানিয়ে দিলো, এবং সেই সার্ভারে মানে ধরুন আধার লিঙ্কের ডেটা, তো আধার লিঙ্কের ডেটা তো আমরা আমেরিকা থেকে দিতে যাবো না, তাই যদি আধার লিঙ্কের ডেটা যদি আমেরিকা দিতে, তাহলে আমেরিকা আমাদের ডেটা চুরি করে নিতে পারে। তো আমাদের মানে ইন্ডিয়ান কোম্পানিরা কি করছে, যে ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়া সার্ভার বানিয়ে দিলো, তো আমাদের আধার লিঙ্কের ডেটা যাচ্ছে না ইন্ডিয়ার বাইরে। তাই এভাবে আমাদের যে কোনো মানে ওয়েবসাইটের মানে কোনো মানে ডেটা লিক হয় না ইন্ডিয়ার, আর ইন্ডিয়াতে ইন্ডিয়ায় থেকে যায়, অন্যান্য কোনো দেশে যায় না। আর আপনি যদি ইন্ডিয়া ফ্লিপকার্ট অ্যামাজন এগুলো থেকে কোনো সার্ভার নিন, তাহলে মানে ধরুন ইন্ডিয়াতে সার্ভার আছে, যেমন ব্যাঙ্গালোরে ফ্লিপকার্ট অ্যামাজনের সার্ভার আছে, তো ইন্ডিয়াতে ইন্ডিয়ায় ঘুরিয়ে দেবে। তো ধরুন আপনি আপনার প্রক্সি ইউজ করলেন, তাহলে আপনার কি হবে যে এখানে ইন্ডিয়া থেকে প্রথমে প্রক্সি ইউজ করলেন, তো প্রক্সিটা ধরুন আমেরিকান প্রক্সি, তাহলে আপনার ইন্ডিয়া থেকে এখানে মুম্বাই যাবে, মানে আপনার নেটওয়ার্ক থেকে মোবাইলের নেটওয়ার্কে যাবে, মোবাইল নেটওয়ার্ক থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, তারপর আস্তে 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 এত ঘুরাবে
মানে ঘুরিয়ে আমেরিকাতেই মনে হয় তিন চারটে সার্ভার আছে, তিন চারটে সার্ভার ঘুরাবে, তারপর আবার এখানে আসবে, এখান দিয়ে এখানে আসবে, এসে এসে আপনার কাছে ডেটাটা এসে পৌঁছাবে। তো দেখুন কত ঘোরাইতে যে, তাই অনেক সময় প্রক্সিতে স্লো স্পিড হয়। ইন্ডিয়াতে একটা নিক্সি বলে জিনিস আছে, তো এটাতে নিক্সি, তো নিক্সির ওয়েবসাইট আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি। তো এটা কি হয়েছে যে ইন্ডিয়াতে যত মানে ওয়েব অপারেটর আছে, যত টিয়ার টু কোম্পানি আছে, তত সব সবাইকে মিলে একটা একটা জিনিস করে দেওয়া হলো, যেটা হলো নিক্সি করে। তো নিক্সিতে আপনি মানে দেখতে পারবেন মুম্বাই, দিল্লি সব একসঙ্গে আছে, চেন্নাই, তারপর কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, গুয়াহাটি। তো আপনি দেখতে পারেন এখান থেকে কত মানে স্পিড, প্রতিদিন কত ডেটা যায় এবং কত ডেটা আসে। তো এখান থেকে আপনি দেখতে পারেন। তো নিক্সির ওয়েবসাইট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা চেক করে নেবেন একবার nixi.com। এবং আর একটা ওয়েবসাইট বললাম সাবমেরিন কেবল, তো এই ওয়েবসাইট দিয়ে আপনি একবার চেক করে নেবেন। যদি আমার ঘোরানো হয় তাহলে আমরা কেন বাইরে বাইরে সার্ভার নেবো, তো আমরা ইন্ডিয়ার সার্ভার নেবো, তাহলে অবশ্যই এই নিক্সি ইউজ করি। এখানে দেখা যাচ্ছে মুম্বাইয়ের কত যাচ্ছে, মানে 52 Gbps, 52 Gbps নেট গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছে বেশি ডেটা ইউজ হয়নি, রাতের বেলায় দেখতে পারেন চারটে সময়, দেখুন 6টা 8টা 10টা 11টা এরকম করে সব এনে দেওয়া আছে। সব থেকে দেখতে পারছেন কলকাতাতে প্রচুর পরিমাণে কম আছে, সব থেকে কলকাতাতে, কারণ কলকাতা সব থেকে স্পিডটা বেশি হয়, ওই জন্য কলকাতা থেকে 3.3 GB যাচ্ছে। পরে এখানে যাচ্ছে বিটস পার সেকেন্ড, এখানে যাচ্ছে আপনি দেখতে পারেন যে চেন্নাই যাচ্ছে 52 Gbps, তারপর এখানে দিল্লি নয়ডাতে যাচ্ছে 60 Gbps, 60 GB না সরি সরি 45 Gbps, তারপরে এখানে যাচ্ছে দেখতে পারেন মানে কত বাইটস পার সেকেন্ড, ব্যাঙ্গালোরে সব থেকে কম যাচ্ছে, এত বাইটস পার সেকেন্ড মানে প্রচুর পরিমাণে কম যাচ্ছে। আর এখানে আহমেদাবাদে এত, হায়দ্রাবাদে সব থেকে কম, হায়দ্রাবাদে আহমেদাবাদে দেখতে পাচ্ছেন 10 Kbps, তারপরে এখানে 14 Mbps গুয়াহাটিতে, মানে প্রতি সেকেন্ডে বিট প্রতি সেকেন্ডে কত Mbps যায়, আর 14 Mbps, মানে সব থেকে বেশি চলতে গেলে মুম্বাই বেশি ট্রাফিকটা সার্ভার আছে, মুম্বাই 52 Gbps পর্যন্ত চলে যাচ্ছে। আর এখানেও চেন্নাইও সব মোটামুটি মানে ভালোই স্পিড আছে, তো যে 52 Gbps পর্যন্ত যায়। তার চেন্নাইয়ের স্পিডটা সব থেকে কম যায়, চেন্নাই এবং মুম্বাইয়ের সার্ভার যারা ইউজ করবে তাদের স্পিডটা সব থেকে কম থাকবে, কারণ এখানে প্রচুর পরিমাণে নেটওয়ার্ক যায়। তো তো এখনো যদি আপনার কোনো মোবাইল ইন্টারনেট রিলেটেড কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যদি ভিডিওটি ভালো লাগে। আর দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।